দর্শক, আপনারা দেখছেন অর্থাৎ শাহবাগের প্রবেশ পথে আমরা রয়েছি, অর্থাৎ শাহবাগের এক অংশ এবং কলিবাগের এক অংশ, অর্থাৎ শাহবাগ কেন্দ্রিক যে মিছিলগুলো কাজী নজরুল এভিনিউ থেকে আসছে, সরকার প্রভু বিক্ষোভে যারা অংশ নিয়েছেন সেই ঢল কিন্তু আপনি দেখছেন, এবং সেই মানুষগুলো আসলে কোথায় এই মিছিলের শেষ তার কিন্তু আসলে কোনো সঠিক কোনো নেই। অর্থাৎ মানুষের যে ঢল সেটি শাহবাগ থেকে শুরু করে আসলে আশপাশের যে সড়কগুলো রয়েছে, আশপাশের যে জায়গাগুলো রয়েছে, সব জায়গায় কিন্তু আসলে লোকারণ্য এবং মানুষের মধ্যে এক ধরনের উৎসব কিন্তু রয়েছে এখানে। অর্থাৎ সরকার বিরোধী বিক্ষোভ যারা করছিলেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উৎসবের মাধ্যমে কিন্তু তারা এই শাহবাগে জড়ো হচ্ছেন, এবং যত দূর চোখ যায় আসলে তত দূরই কিন্তু মিছিল রয়েছে, লোকে লোকারণ্য রয়েছে, এবং সরকার বিরোধী বিক্ষোভে যারা অংশ নিয়েছেন শিক্ষার্থী সহ অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে এই পুরো শাহবাগকে কেন্দ্র করে আশপাশে ছড়িয়ে পড়েছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রথম দিকের যে চেষ্টা ছিল সেই চেষ্টা থেকে কিন্তু তারা সরে গেছেন। অর্থাৎ এই মানুষের ঢল আসলে কোনোভাবেই আটকানোর মতো পরিস্থিতি কিন্তু ছিল না, এবং যে সকল সদস্যরা সশস্ত্র বাহিনীর রয়েছেন তারা কিন্তু যে ঢল এসেছে সেই ঢলের মধ্যে যারা লাঠিসোঁটা নিয়ে এসেছেন আর সেগুলোকে তাদেরকে অনুরোধ করছেন যাতে তারা সেগুলো নিয়ে প্রবেশ না করেন, অর্থাৎ কোনো ধরনের অরাজক পরিস্থিতি না হয়, এবং রাষ্ট্রীয় যে সকল স্থাপনাগুলো রয়েছেন সেই স্থাপনাগুলো কিন্তু নিরাপদে রাখার জন্য সদস্যরা তারা চেষ্টা করছেন, এবং যারা বিক্ষোভ এসেছেন তাদেরকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এবং আপনি জানেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে সেনাপ্রধানের, সেই অপেক্ষায় কিন্তু সরকার বিরোধী এই আন্দোলনে যারা এসেছেন, বিক্ষোভে যারা এসেছেন তারা আছেন, অর্থাৎ তারা যাতে এই কি বলেন সেনাপ্রধান সেটি শোনার জন্য কিন্তু তারা অপেক্ষা রয়েছেন, এবং এই মানুষের যে ঢল এটির কিন্তু আসলে কোথায় শেষ তার কোনো কিন্তু ঠিক নেই, এবং রাজধানী জুড়েই কিন্তু এই পরিস্থিতি আমরা দেখছি বিভিন্ন জায়গায়। তো সব মিলিয়ে আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আসলে এখান থেকে নিয়ন্ত্রণের বা এটি শেষ হবে কিভাবে সেটি আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। সেনাপ্রধানের যে ভাষণ রয়েছে জাতির উদ্দেশ্যে সেটির জন্য কিন্তু তিনি অপেক্ষা করছেন, সাধারণ যারা এখানে মানুষ এসেছেন, ছাত্ররা এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, বয়স্ক লোকজন এসেছেন, নারীরা এসেছেন, তো সব মিলিয়ে আসলে কিন্তু এই পরিবেশ রয়েছে শাহবাগের, এবং এই চিত্র আসলে রাজধানীর বেশিরভাগ সড়কেই শাহবাগকে কেন্দ্র করে মানুষের যে ঢল সেই ঢল কিন্তু এখানে রয়েছে, এবং আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন, কোনো কেউ তার সপরিবারে এসেছেন, এরকম কিন্তু আমরা দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা রয়েছেন নিরাপদ জায়গায়, এবং সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা মূল সড়কের মাঝখানে, যারা বিক্ষোভকারী এসেছেন, যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, জনতা যারা এসেছেন তাদেরকে যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না হয়, তারা যাতে কোনো ধরনের নাশকতায় লিপ্ত না হয় সেই বিষয়গুলো তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, এবং তাদেরকে অনুরোধ জানিয়েছেন শান্তিপূর্ণভাবে অবস্থান পালনের জন্য। শিক্ষার্থী যারা এসেছেন তাদেরকে কিন্তু সেই একই বিষয়ে কিন্তু জানানো হয়েছে। তো সব মিলিয়ে আসলে এই যে সরকার বিরোধী বিক্ষোভ যারা করছেন তাদের সংখ্যা কিন্তু শাহবাগ ছাড়িয়ে আশপাশের সড়কে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে, এবং কোথাও আসলে ফাঁকা নেই এই শাহবাগের আশপাশে, এবং তাদের মধ্যে এক ধরনের